খুলনার ডাকু উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মণ্ডল জানান, উপজেলার নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস এই সময় বলেন, ঘূর্ণিঝড় ইয়াস আতঙ্ক আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন, 26 বা 27 মে ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। সম্ভাব্য দুর্যোগের হাত থেকে আত্মরক্ষার্থে মানুষকে সচেতন করা ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলার 123টি আশ্রয় কেন্দ্রে শুকনা খাবারের ব্যবস্থা, রাতে আলোর ব্যবস্থার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জানেন যে অসম্ভব যে সম্ভাব্য যে ঘূর্ণিঝড় ইয়ার, সেই ঘূর্ণিঝড়ের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই আমরা সুযোগ্য জেলা প্রশাসক খুলনা স্যারের নির্দেশনায় আমরা এই উপজেলার সকল ঘূর্ণিঝড় আশ্রয় যে কেন্দ্র আছে, সাইক্লোন সেন্টার আছে, সেটা আমরা প্রস্তুত করেছি। আমরা ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ের এবং উপজেলা পর্যায়ের যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, সেই কমিটির মিটিং করেছি। আজকেও আমরা প্রস্তুতিমূলক মিটিং করেছি। এই উপজেলার যে সকল নদী ভাঙন এলাকা আছে, যেখানে এই ঘূর্ণিঝড়ে লবণ পরে প্রবেশ করতে পারে, সেইগুলোতে পানি উন্নয়ন বোর্ডকে সাথে নিয়ে স্থানীয় যে ইউনিয়ন পরিষদ স্বেচ্ছাসেবকদের সেগুলো মেরামতের কাজ চলছে। আমরা ঘূর্ণিঝড় মোকাবেলায় শুকনো খাবার ইতিমধ্যে আমরা সংরক্ষণ করেছি। ঘূর্ণিঝড় পরবর্তীতে যদি খাবারের প্রয়োজন হয়, সেজন্য খাবার আমরা ইতিমধ্যে করেছি এবং সকলকে নিয়ে 14টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। সকলকে নিয়ে ইতিমধ্যে এই উপজেলায় দুর্যোগ সফলভাবে সম্পন্ন করার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া হয়।